আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 5 মিনিট জবাবসে। আমাদের কাছে সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তিনি শুনেছেন যদি কোনো মহিলা তার যে অবাঞ্ছিত লোম বা পশম পরিষ্কার করতে গিয়ে খুর বা রেজার ব্যবহার করেন তাহলে নাকি মৃত্যুর পরে তার লাশ খাটিয়াতে ভারী হয়ে যায়, লাশ নাকি উঠানো যায় না। আসলে যদি আমরা স্বাভাবিকভাবে আলোচনাটি করি যে মহিলাদের জন্য রেজার ব্লেড বা খুর ব্যবহার করা সুযোগ আছে কিনা, শরিয়াতে খুর ব্যবহারের আরবি হচ্ছে ইস্তিহদাদ, অর্থাৎ লোহা জাতীয় কিছু ব্যবহার করে শরীরের অবাঞ্ছিত পশমকে পরিষ্কার করে দেওয়া। এই খুর ব্যবহার করার যে সীমা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টি বিষয়কে মোমেনের জন্য ইব্রাহিম নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সুন্নত বলেছেন, যেগুলোকে ফাতরাত বা স্বভাবজাত সুন্নত বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে হালকুল আনা, অর্থাৎ লজ্জাস্থানের আশপাশের যে পশম সেগুলোকে উপড়ে ফেলা। এবং সেটি কি দ্বারা করা হবে সেটি আল্লাহ রাসূল বলছেন আল ইস্তিহদাদ, অর্থাৎ লোহা জাতীয় কিছু ব্যবহার করে ব্লেড, খুর, রেজার এই সমস্ত জিনিস দিয়ে এগুলোকে উঠিয়ে নেওয়া। এবং সেটির হুকুম হিসেবে বলা হয়েছে এটি হচ্ছে সুন্নাত। এবং যেটি ফিকহে বিশ্বকোষের মধ্যে বলা আছে ওয়াল ইস্তিহদাদু সুন্নাতুন ওয়া হাযা বি ইত্তিফাকিল মাযাহিবিল ফিকহিয়াতিল আরবাআ আল হানাফিয়া ওয়াল মালিকিয়া ওয়াশ শাফিঈয়া ওয়াল হানাবালা ওয়া হুকিয়া ফিহিল ইজমা। বলা হচ্ছে যে চার মাযহাবের ঐকমত্যে এই খুর ব্যবহার করে পশমকে উপড়ে ফেলা এটি সুন্না। এবং এটিও বলা আছে যে এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ে সমান, অতএব নারী পুরুষ উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন ফালাম্মা কাদিমনাল মাদিনাতু যাহাবনা লিনাদখুলা ফাকালা আমহিলু হাত্তা নাদখুলা লাইলান আই আইশাআন কাই তাম তা শীতাত শাঈসা ওয়া তাসতাহিদ্দাল মুগীবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহ বলেন আমরা জিহাদ শেষে যখন আমরা আমাদের ঘরে ঢুকতে চাইলাম রাসূল অপেক্ষা করতে বললেন, তিনি বললেন একটু অপেক্ষা করে ঘরে ঢুকো যাতে করে যারা স্বামী হারা অর্থাৎ দীর্ঘদিন স্বামীকে পায় নাই এই সমস্ত স্ত্রীরা যেন তাদের লৌহ ক্ষৌর কর্ম করে ফেলতে পারে। তাহলে এখানে যে কথাটি বলা হয়েছে তাসতাহিদ্দা ইস্তিহদাদ মানে হলো লোহা ব্যবহার করে বা রেজর বা ব্লেড ব্যবহার করে পশমকে কামিয়ে ফেলা বা মুন্ডন করে ফেলা। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল কিন্তু এই শব্দটি ব্যবহার করেছেন, এক্ষেত্রে অনেকেই এটিকে সুন্নত বলেছেন চার মাযহাবের উলামা একরাম। কিন্তু পরবর্তী জেনারেশনের উলামা একরাম বলছেন যেহেতু স্ত্রীদের লজ্জাস্থান বা তার আশপাশের জায়গাটা পুরুষদের মতো অত বেশি শক্ত সামর্থ্য না, সেক্ষেত্রে তারা যদি ভিন্নভাবে সেটিকে উপড়ে ফেলেন, কেউ মোচনা দিয়ে উপড়ে ফেলেন, অথবা কেউ কোনো পশম নাশক যে পাউডার আছে বা লোশন আছে সেগুলো দিয়ে উপড়ে ফেলেন, সেক্ষেত্রে সেটিকে আওলা বলা হয়েছে। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই বিষয়টিকে তিনি রেকমেন্ড করেছেন এবং তার কথাটি মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনি নিয়ে এসেছেন যে যেহেতু মহিলাদের যে যৌন চাহিদা এটি পুরুষের চেয়ে কিন্তু অনেক গুণ বেশি হয়, আর যদি কেউ লোহা বা ক্ষৌর কর্ম করেন তাহলে তার এই ক্ষৌর কর্মের কারণে যৌন চাহিদা বৃদ্ধি পায়, এটি না করলে কিছুটা স্থিমিত থাকে। সেজন্য তিনি বলছেন যে পুরুষরা এটি করবে আর মহিলারা এক্ষেত্রে পশম নাশক কিছু দিয়ে সেটিকে উপড়ে ফেলবে। তো যদি এটি কেউ করেন অর্থাৎ রেজর ব্যবহার করেন সেটি নিষেধ না, সেটি হারাম না, এটির স্ট্যান্ডার্ড এবং কোনো অবস্থাতে এটিকে হারাম বা নাজায়েজ বলার সুযোগ নেই। এবং বিশেষ করে যেই কথাটি আপনি প্রথমে বলেছেন যে লাশের খাটিয়া উঠে না, এগুলো সম্পূর্ণ আজেবাজে আজগুবি কথা, কুসংস্কার ছাড়া আর কিছু না। বরং তিনি যে কোনো উপায়ে তার এই অবাঞ্ছিত পশম পেয়ে তিনি উপড়ে ফেলবেন, এটি হচ্ছে সুন্না। এবং সেক্ষেত্রে 40 দিনের বেশি না যাওয়া এবং সেক্ষেত্রে কোনো অবস্থাতেই স্বামী অপছন্দ করেন এমন পরিমাণ পর্যন্ত লম্বা না করা, এটি কিন্তু শরীয়তের বিধান। আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।